আসসালামু আলাইকুম, আশা রাখছি আপনি অনেক ভালো আছেন। আমাদের দেশে ভ্রাম্যমাণ আদালতগুলোর সরব উপস্থিতির কারণে মার্কেটে অনেক মানহীন পণ্যের সন্ধান আমরা পেয়েছি, যার ফলে আমরা এখন অনেকটাই কনফিউশনে ভুগছি যে আসলে কোন পণ্যটা ভালো কোন পণ্যটা খারাপ। এই কনফিউশনের জায়গায় আপনি চাইলে একটা আস্থাশীলতা অর্জন করতে পারেন, এই আস্থা অর্জন করে একটা ব্যবসা করতে পারেন, আর সেটা হচ্ছে গুঁড়া মশলার ব্যবসা। আজকে আমরা কিভাবে গুঁড়া মশলা নিয়ে ব্যবসা করা যায় সেটা সম্পর্কে কথা বলবো। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করবো সেগুলো আপনি দেখতে পাবেন। এই গুঁড়া মশলা নিয়ে বেশ কয়েকটা পদ্ধতিতে ব্যবসা করা যেতে পারে। নাম্বার ওয়ান পদ্ধতি হচ্ছে একটা মেশিন কিনতে হবে আপনাকে গুঁড়া মশলা করার জন্য। এই মেশিনের দাম আপনি 50-60 হাজার টাকার মধ্যে মেশিনটা পেয়ে যাবেন। এই মেশিনটা আপনি কেনা হয়ে গেলে একটা ভালো ঘরে প্রতিস্থাপন করতে হবে। মেশিন স্থাপন করে তারপরে আপনাকে হলুদ মরিচ বাজার থেকে কিনে এনে সেটাকে প্যাকেট করে মার্কেটে ছাড়তে হবে। গুঁড়া করা হয়ে গেলে আমাদেরকে একটা প্যাকেট করার মেশিনও কিনতে হবে। আপাতত যেহেতু আমাদের কাছে পুঁজি নেই, সেহেতু আমরা একটা সেমি সিল মেশিন কিনতে পারি অথবা ম্যানুয়াল সিল মেশিন কিনতে পারি। এখন আমরা এটাকে আমরা চাইলে একটা উন্নত মানের প্যাকেটে ভরে তারপর বাজারজাত করতে পারি, অথবা চাইলে শুধুমাত্র পলি ব্যাগে করে বাজারজাত করতে পারি। যদি আমরা উন্নত মানের কোনো ব্র্যান্ডের নাম দিয়ে করতে চাই, সেক্ষেত্রে আমাদের বিএসটিআইয়ের অনুমতি, তারপরে রেজিস্ট্রেশন, ট্রেড লাইসেন্স ইত্যাদি ঝামেলা থাকবে। যদি আমরা শুধুমাত্র পলি ব্যাগে, মানে সাধারণ পলি ব্যাগে প্যাকেট করি, সেক্ষেত্রে হয়তো বা এত ঝামেলা যেতে হবে না। এটা পলি করা হয়ে গেলে তারপরে আমাদেরকে এটা মার্কেটিংয়ে যেতে হবে। মার্কেটিংয়ের তিনটা পদ্ধতি রয়েছে, এটা পরে আসছে, আগে আরেকটা পদ্ধতি বলে দিচ্ছে যে আসলে যদি আমাদের কাছে মেশিন কেনার টাকাটাও না থাকে তাহলে আমরা কি করব। এক্ষেত্রে আমরা চাইলে হলুদ মরিচ পাইকারি ধরে বাজার থেকে কিনে এনে, সাথে ধনিয়া গুঁড়া কিনে এনে, সেটা যারা মেশিন বসিয়েছে বা মেশিনে হলুদ মরিচ চাল গুঁড়া করে তাদের কাছ থেকে আমরা এগুলো গুঁড়ো করে নিতে পারি। গুঁড়ো করে নিয়ে আমরা শুধুমাত্র একটা সিল মেশিন কিনে তারপরে এটাকে আমরা প্যাকেটজাত করতে পারি। এই প্যাকেটজাত করার পরে আমরা এটা বাজারে বিক্রি করতে চলে যাব। আমাদের কাছে যদি মেশিন না থাকে সেক্ষেত্রে আমরা প্রতি কেজি 10 টাকা করে দিয়ে তারপরে এই মশলাগুলো গুঁড়ো করে নিতে পারবো। এক্ষেত্রে যেহেতু আমাদের কাছে পুঁজি নেই, সেক্ষেত্রে আমরা কিন্তু একদিকে আমাদের একটা খরচ হলো যে এটা গুঁড়ো করতে টাকা লাগবে, কিন্তু আরেক দিকে আমাদের আরেকটা খরচ বেঁচে যাবে। সেটা হচ্ছে যদি মেশিন কিনে মেশিনটা স্থাপন করতে যাই সেখানে একটা ঘর লাগবে, আর সেই ঘরের একটা খরচ আছে বা ভাড়া বাবদ একটা টাকা পরিশোধ করতে হবে, সেটা থেকে আমরা বেঁচে যেতে পারবো। তো মোটামুটিভাবে আমরা যেই পদ্ধতিতেই করি না কেন দুটো পদ্ধতি আসলে লাভজনক। তো দুইটা পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি আপনি স্টার্ট করতে পারেন। এরপরে কাজ হচ্ছে বাজারজাত করা। যেহেতু এটা একটা উৎপাদনমুখী ব্যবসা, সেহেতু আমাদের এই পণ্যগুলো উৎপাদন করতে প্রচুর সময় চলে যাবে। এখন এটা মার্কেটিং করার জন্য আবার আলাদা লোকের প্রয়োজন হতে পারে। তো আপনি এই মার্কেটিংয়ের ক্ষেত্রে 2-3টা পদ্ধতি ফলো করতে পারেন। যদি আপনি কোনো পাইকারি দোকানওয়ালার সাথে আপনার সক্ষমতা তৈরি করতে পারেন বা সুসম্পর্ক তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের ক্ষেত্রে মার্কেটিংয়ের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হবে না। যেমন ধরুন আপনি আমাদের দেশে যতগুলো মানে সুপার শপ রয়েছে সেগুলোতে যদি সাপ্লাই দেওয়া যেতে পারে সেটা কিন্তু আরও বেশি ভালো। এ ধরনের বড় বড় প্রতিষ্ঠান বা ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করে যদি আপনি পণ্য সরবরাহ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মার্কেটিংয়ের যে একটা বড় কাজ সেটা অনেকটা কমে আসবে। এটা গেল একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আপনার এলাকায় যত পাইকারি বাজার রয়েছে, মানে যত খুচরা দোকান রয়েছে, খুচরা মুদি দোকান রয়েছে, সেইগুলোতে আপনার পণ্যগুলো সরবরাহ করা। এক্ষেত্রে এই মুদি দোকানওয়ালাকে আপনাকে একটু বেশি অঙ্কের লাভ দিতে হবে, তাহলেই কিন্তু তারা আপনার কাছ থেকে পণ্য নেবে। তা সেক্ষেত্রে আপনি অবশ্যই বাজার বিবেচনা করে, বাজার যাচাই করে তারপরে দাম নির্ধারণ করবেন, করে তারপরে এই পণ্যগুলো তাদেরকে সরবরাহ করবেন। মুদি দোকান যেহেতু আমাদের দেশে অনেক বেশি, সেহেতু এই পদ্ধতিটাও অনেক ভালো হতে পারে। কারণ আপনি আপনার বাসা থেকে 10 মিনিট হাঁটলেই কিন্তু অনেকগুলো মুদি দোকান পেয়ে যাবেন।
যেখানে আপনি পণ্যগুলো অনায়াসে সরবরাহ করতে পারবেন। নাম্বার থ্রি অপশন হচ্ছে, দেখুন আমরা বাজার থেকে যদি একটা 1 কেজি হলুদ, আস্ত হলুদ কিনে আনি এবং সে কিনে আনি অথবা বাজারে দরদাম করি, আস্ত হলুদের দাম এবং প্যাকেটজাত পণ্যের দাম অনেক বেশি পার্থক্য আমাদের চোখে পড়বে। কিন্তু অনেক সময় আমাদের মাথায় ফুট করে এটাই কাজ করে যে দেখেন এত টাকা দিয়ে কিনে এত টাকা বিক্রি করছে, কত লাভ করছে। প্রকৃত অর্থে কোম্পানি কিন্তু সব টাকা লাভ পাচ্ছে না, কারণ এখানে তার কর্মচারী আছে, কর্মচারীকে বেতন দিতে হয়, তারপরে আরও অন্যান্য আনুষঙ্গিক খরচ রয়েছে, এছাড়াও যে দোকানে বিক্রি করছে সেই দোকানওয়ালাকেও কিন্তু লাভ দিতে হয়। ভালো মোটা অঙ্কের লাভ না দিলে কিন্তু দোকানওয়ালারা এটা বিক্রি করে না, যার কাছ থেকে বেশি লাভ পাচ্ছে সেটাই বিক্রি করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। তার মানে কি কোম্পানি সব লাভ পাচ্ছে না, এখানে একটা প্রফিটের একটা অংশ ভাগ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাইলে সেই অংশটাও নিজেদের পকেটে নিয়ে আসতে পারি। তার জন্য 3 নম্বর মার্কেটিং পলিসিটা আমরা গ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকায় যতগুলো ফ্যামিলি রয়েছে পারলে সবগুলো ফ্যামিলির মধ্যে থেকে 100টা ফ্যামিলির একটা তালিকা করে ফেলুন এবং তাদের ফোন নাম্বার সংগ্রহ করুন, প্রয়োজনে আপনিও তাদেরকে তা আপনার ফোন নাম্বারগুলো দিয়ে আসতে পারেন এবং তাদেরকে আপনার কনভিন্স করতে হবে যে আপনি নিয়মিত তাদেরকে ভালো মানের মশলাগুলো সরবরাহ করবেন। প্রতি মাসে মাসে আপনি তাদেরকে এই পণ্যটা সরবরাহ করতে পারেন, যখন তার এটা এই পণ্যটার প্রয়োজন হবে তখন আপনাকে ফোন করবে, সাথে সাথে আপনি তার বাসায় দিয়ে আসবেন। এভাবে করে যদি আপনি 100টা ফ্যামিলিতে যোগাযোগ রক্ষা করতে পারেন, আশা রাখছি প্রতিদিনই কোনো না কোনো ফ্যামিলিতে মশলার প্রয়োজন হবে, আপনি তাদেরকে সেটা দিয়ে আসবেন।